শিব মন্দিরে নতমস্তকে হাঁটু গেড়ে প্রণাম ছাগলের, কানপুরে অবাক কাণ্ড। কানপুরের একটি মন্দিরে এক ছাগলকে দেখা গেল হাঁটু গেড়ে নতমস্তকে প্রণাম করতে। মন্দিরের ভক্তরা সেই ভিডিও শ্যুট করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় এখন খুব ভাইরাল। কানপুরের একটি মন্দিরে এক ছাগলকে দেখা গিয়েছে হাঁটু গেড়ে নতমস্তকে প্রণাম করতে। মন্দিরের ভক্তরা সেই ভিডিও শ্যুট করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় এখন খুবই ভাইরাল হয়েছে। জানা গিয়েছে ঘটনাটি কানপুরের বাবা আনন্দেশ্বর মন্দিরের। ভিডিওটিতে দেখা গিয়েছে মন্দিরের আরতি চলাকালীন হাঁটু গেড়ে দেবতার পুজো করছে ওই ছাগলটি। আশ্চর্যজনকভাবে অন্যান্য ভক্তদের মতোই ছাগলটিকে শান্তভাবে প্রার্থনা করতে দেখা গিয়েছে। মন্দিরের অন্যান্য ভক্তদের দেখা গিয়েছে ওই ছাগলটির পাশে বসে নতমস্তকে প্রণাম করতেও। টুইটারে এই ভিডিওটি একজন শেয়ার করেছে। ক্যাপশনে লেখা আছে, কানপুরের পরমত মন্দিরে অন্ধবিশ্বাসের একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে একটি ছাগলকে দেখা গিয়েছে বাবা আনন্দেশ্বরকে নতমস্তকে প্রণাম করতে। এই ভিডিওটি খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ ভিডিওটি রিটুইট করেছেন। কমেন্ট সেকশন ভরে গিয়েছে নানাবিধ মন্তব্যে। এদিকে এই ঘটনায় বিস্মিত মন্দিরের আগত ভক্তরা অনেকেই এই ঘটনায় ভিডিও তাদের ফোনে তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। মন্দিরে আগত লক্ষ্মী নামের এক ভক্ত জানান, সকাল থেকেই মন্দির চত্বরে একটি ছাগল ছিল। একজন ব্যবহারকারী ভিডিওটির প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এটি অবিশ্বাস্য। তৃতীয় একজন ব্যক্তি আবার বলেছেন, অদ্ভুত, ঈশ্বরের সামনে সব কিছু সম্ভব।